ঈদ মোবারক দর্শক, বাঙালি খুবই রোমান্টিক এবং কবিতা গান ভালোবাসে এবং আপনারা গান ভালোবাসেন বলেই আমরা গান করছি। দীপ্ত টিভি মিউজিক ফেস্ট করতে যাচ্ছে, এই প্রজন্মের ছেলেমেয়েরা পুরনো গানগুলো নতুন করে করছে এবং নতুন আঙ্গিকে। দীপ্ত মিউজিক ফেস্ট যে জিনিসটা করতে যাচ্ছে এটা সত্যি প্রশংসনীয়। তো ঈদের অনুষ্ঠান হিসাবে আপনারা মনে হয় গানগুলো খুবই উপভোগ করবেন। আজকে আপনি দেখি ওকে কি করবো, আমাদের এই ঈদে আজকে জানি সরি 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 আবার বলবো ছিলই তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি কর্ণিয়া, আজকে দীপ্ত মিউজিক ফেস্ট টুতে আমি যে গানটি করতে চাচ্ছি আজম খান স্যারের অভিমানী গানটি। গানটি আশা করছি সবার অনেক অনেক ভালো লাগবে। তুমি তো মানবে,
সবাইকে ঈদের শুভেচ্ছা। দোলা হে দোলা ভূপেন হাজারিকার এই গানটি আমার ভীষণ প্রিয় একটি গান, এই গানটি গাওয়ার চেষ্টা করছি। ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটি দেহ ভেঙে ভেঙে পড়ে ও পড়ে ঘুমে চোখ ঢুলু ঢুলু রাজা মহারাজা রে আমাদের ঘাম ঝরে পড়ে ও পড়ে উঁচু ওই পাহাড়ে ধীরে ধীরে উঠে যায় ভালো করে পায়ে পা মেলা হঠাৎ কাঁধের থেকে পিছিয়ে যদি পড়ে আর দোলা যাবে না কত না রাজা মহারাজা দোলা বড় বড় মানুষ
মিউজিক ইজ লাইক এ ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজে আমি আমার মনের কথা অন্য একটা মন পর্যন্ত পৌঁছে দিতে পারবো। নীলাকাশের নিচে খন্দকার ফারুক আহমেদের গান, আমার মনে হয়েছে এই গানটাতে আমি আমার পারফরমেন্সে বেশ কিছু অন্যরকম সেন্টিমেন্ট আসতে পারে।
আমাদের শুভেচ্ছা। আমি একটি গান করব, গানটি তোরে পুতুলের মতো করে সাজিয়ে, আমাদের বাংলাদেশের লিভিং লেজেন্ড কুমার বিশ্বজিতের একটি গান। সবাইকে আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক। আমি সজল এবং আমরা আছি ঈদের অনুষ্ঠানে। খুবই চ্যালেঞ্জিং একটি সং আমাদের জন্য, কারণ এটা অনেক পুরনো গান ও সফিনা ফকির আলমগীর সাহেবের। আমরা ট্রিবিউট করার চেষ্টা করছি, কখনো করা হয়নি, বাট গানটা করতে গিয়ে দেখলাম যে আসলে বাঙালিয়ানা আর
এ দরাজ কণ্ঠের অধিকারী ছিল সে। সরি, গানটা আমরা আসলে আমাদের মতো করে করার চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। Sokina, that's a skin, I'm a
Mubarak. I'm Samir Hafiz, and this is Labur Rahman, the great legend of Bangladesh. আজকে আমি এবং সামির একটা দেশাত্মবোধক গান বাজাবো। গানটার নাম এই পদ্মা এই মেঘনা, যেটা আবু জাফর সিদ্দিকীর করা এবং ফরিদ পারভীন গাওয়া। So we are going to do this song. Labur Rahman is actually my guitar teacher. আমি ওনার কাছ থেকে 10 বছর আগে গিটার শিখছি অ্যান্ড 10 বছর পরে বাজাতে বাজাতে আজকে ওনার সাথে সেম স্টেজে চলে আসছি। ইটস লাইক আ ড্রিম কাম ট্রু ফর মি, সো আই হোপ ইউ এনজয়। Thank you.
শান্তি সিথি সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা চুপি চুপি বলো কেউ জেনে যাবে এই গানটি শ্রদ্ধেয় রুনা ম্যাম এবং খুরশিদ আলম স্যারের গাওয়া চুপি চুপি বলো কেউ জেনে যাবে ইমোশনালি অ্যাটাচড এই গানটার সাথে এই কারণে কারণ ছোট থেকে বড় হওয়া হচ্ছে এই গানটার সাথে চুপি চুপি বলো কেউ রুনা ম্যাম সাবিনি ইয়াসমিন শাহনাজ রহমতুল্লাহ ম্যাম এদের গান শুনে শুনে বড় হয়েছি আমাদের সময় হচ্ছে ববিতা আপু বলা যায় যে মোটামুটি আমাদের সবার জন্য একটা ক্রেজ ছিল তো সেই হিসেবে বলবো যে আমি খুব লাকি গানটি করতে পেরে চমৎকার মেলোডিয়াস এবং খুব রোমান্টিক একটি গান গানটি গাইতে আমার নিজেরও খুব ভালো লাগে হোপফুলি আপনাদের সবারই গানটি শুনতে ভালো লাগবে একসাথে চুপি চুপি বলো